দুর্নীতির পাহাড় করছে এডিসি প্রশাসন এবার উপযুক্ত মজুরির দাবিতে ভিলেজ কার্যালয় ঘেরাও করলো রেগা শ্রমিকরা ঘটনা কল্যাণপুর আর্টি ব্লকের অন্তর্গত রজনী সর্দার পাড়া এডিসি ভিলেজ কাউন্সিলে জানা গেছে মঙ্গলবার রজনী সর্দার পাড়া এডিসি ভিলেজ কাউন্সিলের অন্তর্গত বেশ কিছু রেগার শ্রমিকরা সংঘবদ্ধভাবে ভিলেজ কার্যালয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা দাবি করেন তারা যে পরিমাণে কাজ করেছেন সেই অনুপাতে মজুরি পাননি পাশাপাশি একটা অংশ থেকে এও দাবি করেন যে ভিলেজ এলাকাতে বেশ কয়েকজন রয়েছেন যারা রেগার কাজ না করেই পারিশ্রমিক পাচ্ছেন এই ক্ষোভের বহি

আমরা একটা টিম আমরা একটা টিম ফর্মেশন করব এটার জন্য হ্যাঁ যে বিষয়টা আমরা সঠিক কিনা যাচাই করার জন্য গোটা ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ব্লক থেকে ব্লক সম্প্রসারণ আধিকারিক কৌশিক দেববর্মা ঘটনাস্থলে ছুটে গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলে উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে তালা মুক্ত হয় রজনী সর্দারপাড়া ভিলেজ কাউন্সিল কার্যালয় গোটা ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থেকে বিশাল পুলিশ বাহিনীও সাথে সাথে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল যদিও কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি ब्यूरो रिपोर्ट आर ए न्यूज़